এদিকে সামান্য বৃষ্টি হলেই রাজধানীতে শুরু হয় জলজট। এই জলজট ক্রমান্বয়ে বাড়ায় যানজট, বাড়ে নগরবাসীর দুর্ভোগ। বছরের পর বছর এভাবেই চলছে, কিন্তু মুক্তি মিলছে না। সাধারণ মানুষের চাওয়া, বড় কিছু না হোক, অন্তত দ্রুত যেন পানিটা নেমে যায়, সেই ব্যবস্থা করুক সরকার। কর্তৃপক্ষ বলছে সুফল পেতে আরও কয়েক বছর লাগবে। রাজধানীর জলাবদ্ধতা নিয়ে খান আলমিনের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্বে থাকছে তারই চিত্র। হইলে পুরো রোডটা ব্লক হয়ে যায়। তা আমরা সাধারণ মানুষ আছি, বহু সমস্যার ভিতরে। না ব্যবসা বাণিজ্য আছে, না কিছু আছে, না হাইটে বাসায় যাওয়ার কোনো ক্যাপাসিটি নাই। 3-4 ঘন্টা বৃষ্টি হয়, আমাদের এখানে পুরোটা এলাকা ভরে যাবো, মহল্লার ভিতরে কোমর পানি হয়ে যায়। পানির সঙ্গে মিশে যায় বর্জ্য, অগত্যা দুর্গন্ধ ও ময়লাযুক্ত পানিতে হাঁটতে হয় নগরবাসীকে। মাঝে মাঝে বাসা বাড়িতে সেই নোংরা পানি ঢুকে অসহনীয় বিড়ম্বনা তৈরি করে। বাড়ি ঘরের ভিতরে দোকান পাটিতে পানি ডুইকা অনেক বইরা গেছে, অনেক কষ্ট সবার। অনেক পানি উড়ে, এত পানি উড়ে, মানে এই সমান পানি উড়ে একটু বৃষ্টি হইলি। এই সমস্যা বছরের পর বছর ধরে চলছে, কিন্তু কোনো সুরাহা মিলছে না। এ থেকে সুরক্ষাও পাচ্ছে না নগরবাসী। ভুগতে ভুগতে অতিষ্ঠ মানুষগুলো বলছেন, অন্য দুর্ভোগ যাই হোক, অন্তত পানিটা যাতে দ্রুত নেমে যাওয়ার ব্যবস্থাটা পাকাপোক্ত করে দেয় কর্তৃপক্ষ। দেখছেন ভাই, হুন্ডার মুন্ডার তো সব শেষ আমাদের। যেভাবে হোক পানি, পানি কিভাবে আপনারা শেষ করবেন, সেই দিকে সরকারকে দৃষ্টি আকর্ষণ করে বলছি। ড্রেনেজ ব্যবস্থা সরকার সব সময় বলে, কিন্তু কিছুই করে না। আসলে একটু একটু দেখা দরকার সরকারের। যখন বর্ষাকাল আসে এইরকম ভরা যায়, তখন দিকে আর কেউ ওইদিকে দেখে না, কোনো সরকারের লোক দেখে না। এই সমস্যা দেখভালের জন্য কর্তৃপক্ষের অভাব নেই। এগুলোর একটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এর প্রধান নির্বাহী কর্মকর্তা বললেন, দ্রুত পানি সড়ক থেকে নামানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন তারা, তবে সেজন্য আরো কয়েক বছর সময় প্রয়োজন। আমরা পানিটাকে দ্রুত রাস্তা থেকে ওয়াসার লাইনের সঙ্গে সংযোগ করার চেষ্টা করছি, এবং ওয়াসার সঙ্গে আমরা সমন্বয় করে এই কাজটি করছি, যে যাতে করে দ্রুত পানিটি রাস্তার থেকে নেমে গিয়ে ওয়াসার লাইনের সঙ্গে চলে যায়। সেই কাজটি আমাদের চলমান রয়েছে, এবং পাশাপাশি আমরা যে কাজটি করি, যে বৃষ্টি হওয়ার সাথে সাথে আমাদের ওয়ার্ড পর্যায়ে আমাদের ইমার্জেন্সি রেসপন্স টিম রয়েছে। এমন আশ্বাস মেলে সংশ্লিষ্ট প্রতিটি প্রতিষ্ঠানের কাছ থেকেই, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয় না। নগরবাসী আশা নিয়ে আছে হবে হয়তো একদিন, তবে সেই একদিনটা যেন খুব শিগগিরই আসে, সেই প্রত্যাশা 2 কোটি মানুষের।